একটি মোমবাতি যেমন একটি ঘরের সমস্ত অন্ধকারকে আলোকিত করতে পারে, আকাশে হাজার হাজার নক্ষত্র থাকা সত্ত্বেও একটি চন্দ্রই যেমন সমস্ত রাতের অন্ধকারকে দূর করতে পারে, তো ঠিক শুধুমাত্র একটি প্রদীপ, শুধু একটি প্রদীপ এমন কি করতে পারে যদি এই কার্তিক মাসে শ্রী শ্রী দামোদর উদ্দেশ্যে অর্পণ করা হয়? আপনি কি একটুও চিন্তা করেছেন, একটু ভেবেছেন এমন কি হতে পারে শুধু একটি প্রদীপ যদি আমরা শ্রী শ্রী দামোদর উদ্দেশ্যে অর্পণ করা হয়? সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাইকে শুভ মহিমান্বিত মাস কার্তিক তথা দামোদর মাস উপলক্ষে সবাইকে জানাচ্ছি হরে কৃষ্ণ শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব এই কার্তিক মাসে বা দামোদর মাসে ভগবান দামোদর উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করলে কি ফল হতে পারে। তো চলুন শুরু করা যাক, আশা রাখছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপ, অনন্ত মহিমা, অনাদির আদি গোবিন্দ, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রমলীলায় অনেক আশ্চর্যজনক এবং চমৎকার প্রদ লীলা সম্পাদিত করেছিলেন। তার শৈশবকালে সমস্ত লীলার মধ্যে এই দামোদর লীলা তথা দামবন্দন লীলা সর্ব উৎকৃষ্ট এবং মহিমান্বিত। মা যশোদা বাৎসল্য প্রেমে তার সন্তানকে গোপালকে বেঁধেছিল বলে এই মাসের নাম হয়েছে দামোদর। দাম কথার অর্থ রজ্জু আর উদর মানে পেট। মা যশোদা তাকে দড়ি দিয়ে তার উদরে বেঁধেছিল। অমল পুরাণ ভাগবতমের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে ভগবান হয়েছে সরাট, তাকে কেউ বাঁধতে পারে না। কিন্তু মা যশোদা যে দড়ি দিয়ে তাকে বেঁধেছিল সেটি কোনো সামান্য দড়ি ছিল না, সেটি হয়েছে প্রেম রজ্জু। মা যশোদা কর্তৃক এই দামবন্দন লীলা কার্তিক মাসে হয়েছিল বলে এই কার্তিক মাস অত্যন্ত প্রিয়। স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ এবং শ্রী শ্রী হরিভক্তি বিলাসে এই দামোদর মাসের মাহাত্ম্য তথা এই কার্তিক মাসে ভগবান দামোদর উদ্দেশ্যে একটিমাত্র প্রদীপ নিবেদন করলে কি ফল লাভ হয় উক্ত বিষয়ে সেখানে বিশদভাবে বর্ণনা করা আছে। তো আমরা সংক্ষেপে আমরা সেখান থেকে আমরা আলোচনা করব যে এই মাসে একটিমাত্র প্রদীপ যদি আমরা দামোদর উদ্দেশ্যে অর্পণ করি, নিবেদন করি, তাহলে কি ফল লাভ হয়। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে এই কার্তিক মাসে দীপদানের ফলে তার বহু বহু জন্মের পাপরাশি সাথে সাথে বিনষ্ট হয়ে যায় এবং যিনি এই দামোদরের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করে তাকে আর এই জড়জগতে বারবার জন্মগ্রহণ করতে হয় না, অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না। কুরুক্ষেত্রে চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণে যে ফল লাভ হয় এই কার্তিক মাসে শুধু একটি প্রদীপ নিবেদন করলে সহস্রগুণ ফল লাভ বেশি হয়ে থাকে। কার্তিক মাসে যারা এই দামোদর ভগবানের উদ্দেশ্যে ঘি তথা তিলের তৈল দিয়ে কর্পূর মিশিয়ে দামোদর ভগবানের উদ্দেশ্যে একটিমাত্র প্রদীপ নিবেদন করে তার সমস্ত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। কার্তিক মাসে যিনি দামোদরের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদন করে তিনি সর্বযজ্ঞ দ্বারা যজন এবং সমস্ত তীর্থস্নানের ফল লাভ করে। আরও বলা হয়েছে যদি এই মাসে কেহ কোনো ব্যক্তি যদি দামোদরের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করে সে মেরু বা মন্দর পর্বত সদৃশ যদি সে অনেক বড় বড় পাপ করে পর্বতের সম পাপও সাথে সাথে বিনষ্ট হয়ে যায়। যে ব্যক্তি এই কার্তিক মাসে
এই দামোদর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন পূর্বক ভাগবতম, গীতা, চৈতন্য চরিতামৃত বিভিন্ন বৈদিক শাস্ত্র অধ্যয়ন পূর্বক এই দামোদরের লীলা শ্রবণ করে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আসুন আমরা সেই ভগবান দামোদর উদ্দেশ্যে আমরা প্রতিদিন সন্ধ্যায় একটি করে প্রদীপ নিবেদন করি, তাহলে ভগবান দামোদর অবশ্যই আমাদেরকে কৃপা করবেন এবং ভগবানের সেই কৃপা অনুগ্রহ লাভ করে আমরা নিত্য শাশ্বত আনন্দময় জীবন লাভ করতে পারব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।